হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা মাদ্রাসা বোর্ডের পরীক্ষা সম্প্রতি আবার 14 বছর পরে দিতে যাচ্ছ, কাদের নাম এসেছে, কাদের নাম আসেনি, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুধু তাই নয়, সম্পূর্ণ পরীক্ষার সিলেবাসটা কি, কবে পরীক্ষা হতে পারে তোমরা সেটা জেনে গেছো অলরেডি, সেপ্টেম্বরের 1 তারিখ, কি কি পড়তে হবে, কোথা থেকে প্রশ্ন আসে, পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন, এমসিকিউ হবে না এসএকিউ হবে, নাকি কত নাম্বারের পরীক্ষা হবে, কতক্ষণ সময় থাকবে, কারা পরীক্ষা দিতে পারবে, এবং তোমাদের এভরিথিংস, তোমাদের অ্যাডমিট কার্ড যাদের হারিয়ে গেছে তারা কি করবে, সমস্ত মানে ডিটেলস ইনফরমেশন কিন্তু ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি মন দিয়ে দেখো, আশা করি এখান থেকে সমস্ত ইনফরমেশন তোমরা পাবে। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে কয়েকটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল লক্ষ্য করো সম্পূর্ণ সিলেবাসটা কি হবে। তোমরা জানো আজ থেকে প্রায় 2010 সালে পরীক্ষা হয়েছিল, এটা হচ্ছে তোমাদের 24 সাল, তাহলে 14 বছর আগে পরীক্ষাটা হয়েছে, এবং সেই পরীক্ষায় অনেকের সিলেবাস কি ছিল, প্রশ্ন কেমন টাইপসের ছিল, কারোরই মনে নেই। তো সেই জায়গায় আমরা আলোচনা করব সিলেবাসটা কি, কি কি পড়তে হবে, তাহলে তোমরা পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং তোমরা জানো যে এই 73,000 যে পরীক্ষা, স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া হচ্ছে, এখানে যদি তারা পরীক্ষাটা ভালো করে দেয় এই ক্যান্ডিডেট গুলো, এখান থেকে পাশ করতে পারলে, ভাইবাতে পাশ করলেই এই চাকরিটা পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বর্তমান রাজ্য সরকারের বা বর্তমান আমাদের রাজ্যের যা পজিশন, তাতে করে একটা গভর্নমেন্ট জব পাওয়ার, সোনার হরিণ ধরা, দুটোই কিন্তু সমান কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কি কি পড়তে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কাদেরকে পরীক্ষাটা দিতে হবে, মানে এই পরীক্ষায় কারা বসবে আর কারা বসবে না, এবং পরীক্ষার প্রশ্ন এমসিকিউ নাকি এসএকিউ, কোন টাইপের হবে, যারা এক্সাম দিয়েছেন তাদের কি হবে, মানে তাদের নেক্সট স্টেপ গুলো কি রয়েছে, এবং অ্যাডমিট হারিয়ে গেলে কি করতে হবে, ইত্যাদি সমস্ত বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সো ফার্স্ট অফ অল, তার আগে একটা গুরুত্বপূর্ণ গুড নিউজ তোমাদের জন্য রয়েছে। পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ করার পর, বাড়িতে চিঠি আসার পর, প্রচুর স্টুডেন্ট আমাকে কল করেছিল যে দাদা এর প্রিপারেশনটা আমরা তো অনেকদিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি, আমাদের বয়সও অনেকের 50-এর কাছাকাছি হয়ে গেছে, হ্যাঁ তারাও কি পরীক্ষায় বসতে পারবে কিনা এটাও একটা প্রশ্ন, হ্যাঁ তারা বসতে পারবে, ঠিক আছে, এবং তারা বরং আরো মানে অ্যাডভান্টেজ পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তোমাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে মাদ্রাসার লাস্ট মিনিট সফলতা কোর্স আমাদের পক্ষ কাছে চলে এসেছে, শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি তোমরা করতে পারবে। বিগত বছর আমাদের বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে বিগত বছরে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু শুধুমাত্র 2 সাবজেক্ট ছিল এখনো পর্যন্ত, আমরা যেটা জানতে পেরেছি, একটা হচ্ছে অঙ্ক, একটা হচ্ছে ইংলিশ। তো আমরা এই কোর্সে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক অঙ্ক কোর্স, যে যে জায়গা থেকে অঙ্কগুলো আসে, হ্যাঁ তোমাদের এই গ্রুপ ডি স্ট্যান্ডার্ডের যা যা অঙ্ক এখানে কোর্সের মধ্যে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ ইংরাজি কোর্স, রেকর্ডিং, ডাউট ক্লিয়ারিং ক্লাস, হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল, এই ক্লাসগুলো তোমরা এর মধ্যে পেয়ে যাবে, এবং অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে ক্লাস তোমরা করতে পারবে। 20 থেকে 22 বছরের অভিজ্ঞ শিক্ষক দিয়ে আমরা কিন্তু এই ক্লাসটা করাই, এবং তার সঙ্গে আমাদের অ্যাপ রয়েছে, একটা অ্যাপের মধ্যেই কিন্তু সমস্ত পড়াশোনাটা তোমরা কিন্তু এখানে করতে পারবে। সুতরাং যারা মনে করছো এই মুহূর্তে আমাদের কাছে আসবে, এবং আমাদের কাছে কিন্তু অলরেডি স্পেশাল অফার চলছে, যেটা হচ্ছে আমাদের টোটাল কোর্সটার প্রাইস হচ্ছে 1600 টাকা, এক একটা এক মাস পড়তে গেলে ভালো টিচারের কাছে সেটাই যাবে, কিন্তু ফার্স্ট 50 জন স্টুডেন্টদের জন্য মাত্র 666 টাকায় আমরা এই কোর্সটা রেখেছি। সুতরাং যদি তুমি নিতে চাও এর মধ্যে, মানে এখন তো অনেকে কাজ বাজের সঙ্গে এই পরীক্ষা এখন যারা দেবে, এই সেপ্টেম্বরের 1 তারিখ, হাতে মাত্র 15 দিন সময়, তো সেই জায়গায় ম্যাক্সিমাম সংসারিক মানুষ, ছেলেরা হলে তারা বিভিন্ন বিজনেসের সঙ্গে যুক্ত, কর্মের সঙ্গে যুক্ত সংসারিক মানুষ হয়ে গেছে, এবং মেয়েরা তো সংসার থাকি, সরি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনটা পড়লে তোমরা সমস্ত একটা জায়গায় সমস্ত নোটিশ, সমস্ত ইনফরমেশন গুলো পাবে, তার জন্য আমরা এই কোর্সটা তোমাদের জন্য রেখেছি মাত্র 666 টাকায়। তুমি যদি এই পরীক্ষাটা দিয়ে এই 73,000 স্টুডেন্টের মধ্যে একটা ভালো র্যাঙ্ক করতে পারো, তুমি কিন্তু এখানে প্রায় 20-22 হাজার টাকা, 17,000 টাকা বেসিক এবং DA সবকিছু ধরে কিন্তু প্রায় 20-22 হাজার টাকা সেই গ্রুপ ডির পদে তুমি কিন্তু চাকরিটা কনফার্ম করতে পারবে, এবং বর্তমান দিনে নতুন করে কোনো চাকরি পেতে গেলে সেটা কিন্তু যথেষ্ট কঠিন, এই চাকরিটা পাওয়াটা কিন্তু অনেকটাই সহজ, কারণ তোমাদের অনেক আগের বিজ্ঞপ্তির উপরে এই চাকরিটা কিন্তু হচ্ছে। তো যদি তোমরা এই কোর্স নিতে চাও, এক্ষুনি 50 জন স্টুডেন্টের মধ্যে থাকতে হলে 7003840858 নাম্বারে কল করো। চলে আসছি
মাদ্রাসা বোর্ডে একেবারে একটা ইনফরমেশনে তোমরা তোমাদের নাম কিভাবে দেখতে পাবে, তোমরা ওই 25,000 স্টুডেন্টের মধ্যে আছো না 73,000 স্টুডেন্টের মধ্যে আছো, এই যে এটা হচ্ছে 73,978 জন স্টুডেন্টের লিস্ট, এখানে করে তুমি কন্ট্রোল এফ মেরে যদি তুমি তোমার নাম সার্চ করো এখানে চলে আসবে। আর এটা হচ্ছে ওই 25,000 স্টুডেন্টের লিস্ট এখানে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য রয়েছে যেটা হচ্ছে আপডেটেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই আপডেটেশন কাদের করতে হবে, ঠিক আছে? আপডেটেশন কাদের করতে হবে, গ্রুপ ডি যারা পরীক্ষা দেওয়া হয়ে গেছে, মানে এই 73,000 প্লাস এই 25,000 উভয়কেই কিন্তু এই আপডেট ডকুমেন্ট আপডেট করতে হবে। আজকে আমাকে একজন ফোন করেছিল, অনেকে থেকে ডকুমেন্ট আপডেট হচ্ছে না, তাদেরকে বলবো এই যে নাম্বার রয়েছে, এখন তো পরপর এই রাখি পূর্ণিমা, তারপর রবিবার, তারপর শনিবার সবকিছু ধরে কিন্তু এখন ছুটি চলছে, তো তোমরা কিন্তু কল করে নেবে এই নাম্বারে, হ্যাঁ, মানে লাগাতার ট্রাই করতে থাকবে। এখানে একটা কথা বলা হয়েছে যে 25,000 স্টুডেন্ট বর্তমানে বলতে চাইছে যে আবার কেস করা দরকার, এই করা দরকার, সেই করা দরকার, কারণ আমরা 25,000 টাকা কেস করেছিলাম যাতে আমাদের নিয়োগটা হয়, আমরা নতুন, তাই না? তো একটা মানে মতবাদ এখানে রয়েছে। সেই জায়গাতে আমি বলতে চাইবো যে তোমরা যেটা করবে, এখানে একটা কথা পরিষ্কার বলা হয়েছে 29/5/11 তারিখের লিখিত পরীক্ষা যারা দিতে পারেনি তাদের নাম ও রেজিস্ট্রেশনের নম্বর মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর এলিজিবল ফর বাট নট আপডেট রিটার্ন টেস্ট, এই লিস্টে দেওয়া রয়েছে। এখানে বলা আছে এত তারিখের লিখিত পরীক্ষা দিতে পারেনি, মাদ্রাসা বোর্ড কিন্তু এখানে বলেনি যে এই তারিখের পরীক্ষাটা তারা দেয়নি। টোটাল পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,43,000, ঠিক আছে, 1,43,000। এবার তার মধ্যে 25,000 পরীক্ষায় বসেছিল, প্রিলি পরীক্ষা এই 1,43,000 দিয়েছে স্ক্রিনিং টেস্ট, তারপর 25,000 রিটেন টেস্টে বসেছে, কিন্তু এই 73,000 তারা কিন্তু রিটেন টেস্টে বসেনি। তাদের জন্যই আবার নোটিশ জারি করে বলা হয়েছে যে সেপ্টেম্বরের এক তারিখে এই 73,000 ক্যান্ডিডেটদেরকে কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে। এবার তোমাদের প্রশ্ন আসছে যে তোমরা কিভাবে এই পরীক্ষার জন্য এই কটা দিন প্রস্তুতি নেবে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর পক্ষ থেকে একটা নোটিফিকেশন করা হয়েছিল মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এই গ্যাজেটে পরিষ্কার এখানে বলা হয়েছে, দেখো, ম্যানার অফ সিলেকশন টু দা পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ মাদ্রাসা। এখানে টোটাল তিনটে ধাপ আছে এই চাকরিটা পাওয়া পর্যন্ত, জয়েনিং করা পর্যন্ত। কি? এক নম্বর ধাপ হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, যেটা সেই সময় নিয়ার অ্যাবাউট 1,30,000 মানে ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষাটা দিয়েছিল, তার মধ্যে 73-25 দুজনই আছে। সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন। এই রিটেন এক্সামিনেশন 15 নম্বরের হয়েছিল সেই সময় এবং 15 মার্কসের, ঠিক আছে, রিটেন এক্সামিনেশন তাদেরকে দেওয়ার কথা হয়েছিল। এবং এই 15 মার্কসের যেখানে 30টা কোশ্চেন ছিল এবং সেখানে বেসিক্যালি ম্যাথ এবং ইংলিশ সাবজেক্টটা এখানে কিন্তু পরীক্ষাটা দিতে হয়েছিল, ওকে? এবং সেটা কিন্তু এসএকিউ ফরম্যাটে হয়েছিল। আমরা এতক্ষণ পর্যন্ত সমস্ত স্টুডেন্টদের সঙ্গে কথা বলে 14 বছর আগের ঘটনা বুঝতে পারছো, জেনে যেটা জানতে পারলাম। তো এই পরীক্ষাটা দিয়েছিল 25,000, ঠিক আছে, 25,000 মানে 24,000 সামথিং স্টুডেন্ট এই পরীক্ষাটা দিয়েছিল, কিন্তু বাকি যে 73,000 তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারেনি। বোর্ড বলিনি যে স্টুডেন্টদের ফল্ট তারা দেয়নি, এটা না, তারা দিতে পারেনি এনিহাও, যে কোনো কারণবশত দিতে পারেনি, হয়তো তাদের কাছে নোটিফিকেশন যায়নি বা কোনো মিসকমিউনিকেশন তৈরি হয়েছে যার ফলে তারা দিতে পারেনি। পরবর্তীতে এই 25,000 স্টুডেন্ট অনেকে তাদের নিয়োগ সংক্রান্ত কেস করে হাইকোর্ট মামলা করেছে এবং হাইকোর্টের অর্ডার অনুসারে যে সেপ্টেম্বরের 12 তারিখের মধ্যে এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো সেই জন্য আবারও এই নোটিশটা অনেকের বাড়িতে বাড়িতে চিঠি গেছে যে এই 73,000-এর মধ্যে আপনি আছেন কিনা সেটা দেখে নিয়ে আপনাকে পরীক্ষায় বসতে হবে সেপ্টেম্বরের 1 তারিখে, ক্লিয়ার? সেই জায়গাতে এবার এই দ্বিতীয় ধাপ, তাহলে এখানে এই এই এবার 73,000-এর এই দ্বিতীয় ধাপটা কমপ্লিট হবে। দ্বিতীয় ধাপ কমপ্লিট হওয়ার পরে এই 73+25 এই উভয়কে নিয়ে, এই উভয় সংখ্যাটাকে নিয়ে 3 নম্বর যে সিস্টেমটা রয়েছে পার্সোনাল, এই হ্যাঁ পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, যেটা 5 মার্কসের হবে। তাহলে সেই সময় যদি এই 73,000 স্টুডেন্ট না দিতে পারে, তাহলে
25,000 যে প্রশ্ন পরীক্ষা দিয়েছিল, যে প্যাটার্ন পরীক্ষা দিয়েছিল, এই 73,000 তো মানে এটা তাদের অধিকার যে এই প্যাটার্নের পরীক্ষা দেবে। সুতরাং এতটুকু নিশ্চিত থাকতে পারো যে তোমাদের পরীক্ষাটা এই ওল্ড প্যাটার্নেই হবে, ওল্ড প্যাটার্নে হবে। নিউ গ্রুপ ডির যে তোমাদের 90 মার্কসের রিটেন এবং 10 মার্কসের যে মানে কি বলে ইন্টারভিউ, এই প্যাটার্নে কিন্তু হবে না, হলে কিন্তু ফের কেস হবে, ঠিক আছে? সুতরাং ওল্ড প্যাটার্নে হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি এখনো বোর্ডের পক্ষ থেকে কোনো ইনফরমেশন জানা যায়নি। এবার সব থেকে স্টুডেন্টের মনে প্রধান যে প্রশ্নটা সেটা হচ্ছে এক্সপেক্টেড সিলেবাসটা কি, এই সিলেবাসটা কি, যেখানে আমরা সেই জিনিসগুলো জানতে পারে অ্যাটলিস্ট এই কটা দিন পড়ে একটা ভালো জায়গা তৈরি করতে পারবো। একে তো সেই পড়াশোনার মাথা খেয়ে অনেক আগে বসে আছে সবকিছু ভুলে, তারপরেও আমরা তো অ্যাটলিস্ট একটা সূত্র ধরে এগোবো যে এই এই জিনিসগুলো আমি পড়ে পরীক্ষাটা দিতে যাব। সেটা তো একটা কিছু পড়ে যেতে হবে, সেটা কি কোন বিষয়গুলো তোমাদের পড়ে যেতে হবে সেটা কিন্তু আমি সম্পূর্ণ এখানে বলে দিয়েছি। প্রচুর ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাবেন, সেখানে এই এই সমস্ত বিষয়ে আপডেটেশন এই হ্যান ত্যান সব ভিডিও করা হয়, কিন্তু টোটাল স্টুডেন্টের যেটা দরকার এই মুহূর্তে কোনটা পড়ে সে পরীক্ষার হলে 1 তারিখে যাবে, সেই জিনিসটা কিন্তু এই দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। কি ইংলিশ সিলেবাস, ইংলিশ সিলেবাসটা কি, এক্সপেক্টেড সিলেবাসটা কি, এর আগে যে পরীক্ষাটা হয়েছিল 15 মার্কসের পরীক্ষা হয়েছিল, টোটাল কোশ্চেন ছিল 30টা এবং সেখানে মার্কস ছিল 0.5, অর্থাৎ 30টা প্রশ্ন ইনটু 0.5 যদি করি তাহলে হবে 15 মার্কসের পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল, রাইট? এবার দেখো ইংলিশ কম্প্রিহেনশন, যেখানে সিনোনিমস ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য, অ্যান্টোনিমস প্রত্যেকটা গভর্নমেন্ট জবের জন্য ইম্পর্টেন্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কমন ইডিয়াম প্রভাবস, নাউন অ্যান্ড প্রোনাউন্স, পার্টস অফ স্পিচ, নাউন পার্টস অফ স্পিচের মধ্যে যেগুলো পড়ছে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে এই কটা দিন পড়তে পারো, যেহেতু এটা গ্রুপ ডি, ঠিক আছে, যেহেতু এটা গ্রুপ ডি তো সেক্ষেত্রে এই গ্রুপ ডিতে বিশাল কিন্তু সেই WBCS লেভেলের কোশ্চেন হবে না, একদম বেসিক যদি এইগুলো জানতে পারো তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমাদের কোর্সের মধ্যে আমরা সমস্তটা ক্লাস দিয়ে এবং উন্নত মানে ট্রিক্সের সাথে নোটস দিয়ে আমরা কিন্তু এই কোর্সটা রেডি করেছি। অঙ্কে কোনগুলো এই 15 দিনে করবে, সংখ্যা, ভগ্নাংশ, গড়, বর্গমূল, অনুপাত, শতকরা, লাভ ক্ষতি, নৌকা ও স্রোত, ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এই যে মানে সবার সব চ্যাপ্টারগুলো কিন্তু হতে চাইবে না, যার যে কটা হবে সে সেই কটাকে আগে মানে একটু একটা খাতায় জায়গায় নোট করে রাখবে, সেখান থেকে সেটাকে সে ভালো করে মানে কমপ্লিট করে যাবে, যেগুলো হচ্ছে না সেগুলো মোটামুটি দেখে যাবে, এরকম একটা এই স্ট্র্যাটেজি নিয়ে পড়লে 15 দিনে কভার করতে পারবে, সব করতে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, তো সেই জন্য তোমরা আশা করি বুঝতে পারলে যে কিভাবে তোমরা প্রস্তুতিটা নেবে। আমাদের কোর্সে সিলেবাস ভিত্তিক অঙ্ক কোড ক্লাস, ইংরেজি ক্লাস, ডাউট ক্লিয়ারিং, স্টাডি মেটেরিয়াল, অভিজ্ঞ শিক্ষক এবং আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমেই কিন্তু আমরা প্রস্তুতিটা করিয়ে থাকি। সমস্ত রেকর্ড ক্লাস তোমার সময় বসে মানে যারা মেয়েরা আছেন সংসার সামলে নিজের টাইম বার করে কিন্তু সে এই ক্লাসটা দেখতে পারবে। সুতরাং যদি সম্ভব হয় পশ্চিমবঙ্গের যে কোনো কোণা থেকে কিন্তু এই ক্লাস দেখা সম্ভব, যদি এই ফার্স্ট 50 স্টুডেন্টের মধ্যে থাকতে চান তাহলে অবশ্যই এই 666 দামে থাকতে চাইলে এই নাম্বারে এক্ষুনি আমাদেরকে কল করুন, 7003840858, এবং এই বিষয়ে পরবর্তী সমস্ত আপডেটগুলো জানার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই ভিডিওটা প্রত্যেকের কাছে একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। অবশ্যই এই কোর্সে ভর্তি হতে গেলে এখনই এই নাম্বারে কল করুন। ধন্যবাদ।